মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা সুলতানি যুগ কমপ্লিট করে নিয়েছি। সুলতানি যুগের একদম শেষ সময়তে যে বিদ্রোহগুলো উঠে আসে এবং সেখানে যে স্বাধীন রাজবংশগুলো প্রতিষ্ঠা হয় সেইগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা আগে বিজয়নগর এবং বাহমানি সম্পর্কে কমপ্লিট করেছি। বিজয়নগর এবং বাহমানি কমপ্লিট করার পরে আমাদের যেটা রয়েছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাংলার পরীক্ষার জন্য, WBCS পরীক্ষার জন্য, সেটা হচ্ছে বাংলায় স্বাধীন শাসন ব্যবস্থা। এই সময়তে ইলিয়াস সাহি এবং হোসেন সাহি বলে দুটো বংশ পরপর শাসন করে, যাদের সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ যেহেতু আমরা বাংলার পরীক্ষা দিচ্ছি সেই কারণে এই জায়গা থেকে তোমরা কোশ্চেন এক্সপেক্ট করতে পারো এবং আমাদের এটা জানার প্রয়োজন রয়েছে বাংলার কি পরিস্থিতি তৈরি হয়েছিল। তো 26 নম্বর ক্লাসে আমরা ইলিয়াস সাহি এবং হোসেন সাহি বংশ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এর আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে মধ্যকালীন ভারতের ইতিহাসের একটা সম্পূর্ণ প্লেলিস্ট রয়েছে, যেখানে আমার প্রথম থেকে ক্লাসগুলো পরপর সাজানো রয়েছে। যারা দেখোনি প্রথম থেকে দেখো, মধ্যকালীন ভারতের ইতিহাস কনসেপ্ট ক্লিয়ার জন্য আমি এই ক্লাসগুলো তৈরি করছি, ডিটেলসে বুঝিয়ে গল্পের মতো করে তোমাদেরকে বোঝাচ্ছি। পরপর ক্লাসগুলো দেখলে তোমাদেরই হেল্প হবে। নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে তোমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছ। দেখো, যখন দিল্লি খুব ছোট একটা অংশে পরিণত হয় সেই সময়তে বাংলা স্বাধীনতা ঘোষণা করে। দেখো, বাংলা সম্পর্কে যদি আমরা দেখি বা দক্ষিণে বিজয়নগর বা বাহমনি সম্পর্কে যদি দেখি, এগুলো দিল্লি থেকে অনেকটা দূরে অবস্থিত ছিল। আর সেই সময়তে পরিবহন ব্যবস্থা এমন কিছু ভালো ছিল না, আজকের মতো তো এরোপ্লেন ছিল না যে এখান থেকে উড়ে এসে এখানে বোম ফেলে দিয়ে দখল করে নেবে। তো সেই কারণে এই সমস্ত প্রান্তীয় যে শাসনগুলো সেগুলো থেকেই প্রথমে বিদ্রোহ উঠে আসে। আর এটা আমরা পুরো ভারতের ইতিহাসে দেখব, যখনই দিল্লির শাসক দুর্বল হয়েছে প্রথম বাংলা থেকে বিদ্রোহ উঠে আসে। সেটা আমরা মুঘলদের সময়তেও দেখবো সেম ঘটনা ঘটবে। তো এই সময়তে আমরা কখনকার কথা আলোচনা করছি, আমরা একটু যদি পুরনো সময় থেকে আলোচনা শুরু করি, মোহাম্মদ ঘুরি যখন ভারতে আসেন সেই সময়তে তার যারা দাস ছিল কুতুবুদ্দিন আইবক বা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি, তাদের ওপর দায়িত্ব দেওয়া হয় যে তোমরা যাও এবং বিভিন্ন জায়গাতে আক্রমণ করো। তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি বিহার হয়ে বাংলার উপর আক্রমণ করেন। তিনি বিহারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে বাংলাতে তিনি আক্রমণ করেন এবং বাংলাতে সেই সময় শাসন করছিল সেন বংশ। এই সময় লক্ষণ সেনের আন্ডারে শাসিত ছিল। লক্ষণ সেন এখান থেকে পালিয়ে যায় এবং যদিও সেন বংশের পুরো পতন হয়নি, বাট বাংলার যে অধিকাংশ অংশটা সেই সময়তে দখল করে নেন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি এবং এইখান থেকে আস্তে আস্তে বাংলা চলে আসবে দিল্লি সালতানেটের আন্ডারে। কিভাবে সেই জিনিসটা আমরা আলোচনা করছি একদম প্রথম থেকে, এই জায়গা থেকেই আবার আজকে শুরু করবো এবং ফাইনালি আজকে ইলিয়াস সাহি এবং হোসেন সাহি বংশ ডিটেলসে আলোচনা করব। তার আগে আন একাডেমিতে একটা খুব বড় মক টেস্ট, ফ্রি মক টেস্ট আয়োজন করা হয়েছে আজকে সকাল 11টার সময়। সবাই অবশ্যই এই মক টেস্টটা দেবে, কারণ এই মক টেস্ট গুলোতে তোমাদের অনেক হেল্প করবে। এই মক টেস্টটার ফার্স্ট অফ অল, এই মক টেস্ট যেটা দেখতে পাচ্ছ সামনে, সেটার অনেকগুলো বেনিফিট রয়েছে। তোমরা যদি এখানে র্যাঙ্ক করতে পারো, কিছু প্রাইজ পেতে পারো, তার মধ্যে সব থেকে হাইলাইটেড যে প্রাইজটা সেটা হচ্ছে KKR প্লেয়ারদের সঙ্গে তোমরা মিট করতে পারবে। এছাড়াও অন্যান্য প্রাইজ এখানে তোমরা পেতে পারো। এছাড়াও এই মাসে আরো দুটো মক টেস্ট রয়েছে, 15 তারিখ সকাল 11টার সময় এবং 29 তারিখ সকাল 11টার সময়। এগুলো WBCS পরীক্ষার জন্য ফ্রি মক টেস্ট। এই মক টেস্ট গুলো তোমাদের সুবিধা কি দেবে, এখান থেকে যেহেতু WBCS পরীক্ষার সময় বলে দেওয়া হয়েছে, এবার তোমাদের দরকার প্রপার টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা। এই মক টেস্ট গুলোর মাধ্যমেই তোমরা সেইটা করতে পারবে। সো ভেরি ইম্পর্টেন্ট ফর WBCS এক্সাম। এছাড়াও আন একাডেমিতে পশ্চিমবঙ্গের অনেক অনেক স্টুডেন্টরা জয়েন হয়ে রয়েছে, তারাও সবাই মক টেস্ট দেবে। তো তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশন হয়ে যাবে, বুঝতে পারবে যে তোমাদের আরো কোন জায়গাতে উন্নতি করা দরকার বা কত তোমাদের র্যাঙ্ক কত হচ্ছে। এর সাথে সাথে যদি তোমরা পেইড সাবস্ক্রিপশনে আসতে চাও, যেহেতু এই সময় অনেকগুলো পরীক্ষা সামনে আসছে, সেই জন্য তোমাদের এইটা একটা খুব ভালো সময় সাবস্ক্রিপশন নেওয়ার। WBCS পরীক্ষার জন্য একটা 12 মাসের ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে 12 তারিখ থেকে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI পরীক্ষার মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, 12 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে। এই ব্যাচ গুলোতে তোমরা জয়েন হতে পারো, একাডেমি সেই সমস্ত সুযোগ করে দিচ্ছে। এখানে EMI এর মাধ্যমেও তোমরা পেমেন্ট করতে পারো, প্লাস 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা কোড ইউজ করো, আমার কোড হচ্ছে GK10। এছাড়াও যে মক টেস্ট গুলোর কথা বললাম সেগুলো এনরোল করার জন্য GK10 কোডটা ইউজ করো, তাহলে তোমরা এনরোলড হয়ে যাবে। আগে এনরোল করে মক টেস্ট গুলো দেবে, আর যদি সাবস্ক্রিপশন নাও GK10 কোড ইউজ করে সাবস্ক্রিপশন নিতে পারো, 10% ডিসকাউন্ট পাবে যে কোনো কোর্সের উপরে। আর যদি প্লাস সাবস্ক্রিপশনও না নিতে চাও, ফ্রি ক্লাসে অংশগ্রহণ করো, স্পেশাল ক্লাস যাকে বলা হয় আন একাডেমিতে, এগুলোতেও তোমরা অনেকটা হেল্প পাবে। ফ্রি ক্লাস মানে এরম নয় যে জাস্ট ক্লাসের মতো করে করা হয়, ভালোভাবে এখানে ক্লাসগুলো করানো হয়। আমিও এখানে ফ্রি ক্লাস স্পেশাল ক্লাসে রয়েছি এবং এটা আমি এই টাইমের ক্লাসগুলো নিই। ইউটিউবে যে সমস্ত
টপিকগুলো আমি পড়াচ্ছি সেগুলোর উপর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এখানে প্র্যাকটিস করাচ্ছি। অনেক টপিক থেকে যায় যেগুলো এই ভিডিওর মধ্যে হয়তো কভার করা হয় না, আমি পরে কোশ্চেন দেখে দেখতে পাই যে ঠিক আছে এই জিনিসটাও জানানো দরকার, তো সেইগুলো আমি কোশ্চেনের মাধ্যমে সলভ করে দিই, সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। তো দুটো ওভারঅল একসাথে করো, যদি তোমাদের প্রস্তুতি আমার কাছ থেকে যে প্রস্তুতি তোমরা পাচ্ছ সেটা কমপ্লিট হবে। তো মক টেস্ট গুলোতে স্পেশাল ক্লাস গুলোতে এসো এবং অবশ্যই লাইভ আসার চেষ্টা করো, তাহলে আমারও ভালো লাগবে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে। আর যদি তোমাদের আনএকাডেমি অ্যাপ না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য একটা কোড চাওয়া হবে, GK10 কোডটা ইউজ করে তোমরা এই ফ্রি ক্লাস গুলোতে অংশগ্রহণ করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো আমরা যেটা দিয়ে আলোচনা করা শুরু করেছিলাম যে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করেন তখন সেন বংশের অলমোস্ট পতন ঘটে যায় এবং বাংলার একটা বড় অংশ জুড়ে একটা নতুন রাজবংশ প্রতিষ্ঠা হয়ে যায়, সেটা হচ্ছে খিলজি বংশ। কারণ যখন মোহাম্মদ ঘুরি মারা যান তখন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি এই অংশটাকে নিয়ে নিজে স্বাধীন হয়ে যান এবং তার নাম অনুসারে এই খিলজি বংশ প্রতিষ্ঠা হয়। এই খিলজি বংশের সঙ্গে আলাউদ্দিন খিলজি বা আমরা যে দিল্লি সালতানাতের খিলজি বংশ পড়ি সেই বংশের কোনো মিল নেই বা কোনো যোগাযোগ নেই, বাট একটা আলাদা খিলজি বংশ প্রতিষ্ঠা হয়। বাট ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি বেশি দিন অব্দি শাসন করতে পারেন না, ইনি যখন আসাম আক্রমণ করেন সেই সময় তার মৃত্যু হয়, তার পরবর্তী যারা জেনারেশন ছিল তারাও বেশি দিন শাসন করেনি। আলটিমেটলি খিলজি বংশ খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে এক সময় ধ্বংস হয়ে যায়। অন্যদিকে দিল্লি সালতানেট ধীরে ধীরে বিস্তার লাভ করতে শুরু করে ইলতুৎমিশের সময় থেকে। ইলতুৎমিশ কি করেন, একে একে বিভিন্ন জায়গা দখল করতে থাকেন এবং বাংলাও একটা টাইমে তার সাম্রাজ্যভুক্ত হয়ে যায়। সেই সময় থেকে বাংলা দিল্লি সালতানেটের আন্ডারে ছিল আপ টু কত অব্দি, মোহাম্মদ বিন তুগলক। সমস্ত সমস্যা শুরু হবে মোহাম্মদ বিন তুগলকের সময়। তো ইলতুৎমিশ থেকে মোহাম্মদ বিন তুগলক অব্দি যে সময়টা সেই সময় বাংলা দিল্লি সালতানেটের আন্ডারে ছিল এবং এই সময় বাংলাকে তিনটে প্রদেশে মানে তিনটে আলাদা ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হচ্ছে দক্ষিণবঙ্গ, যে জায়গাতে ছিল সাতগাঁও থেকে সেখানে শাসিত হতো, পূর্ববঙ্গ সোনারগাঁও থেকে শাসিত হতো এবং লক্ষণাবতী বলে একটা জায়গা সেখান থেকে আরেকটা ভাগ করা হয়েছিল। এখানে তিনজন আলাদা গভর্নর নিযুক্ত করা হয়েছিল এবং এরা দিল্লি সালতানেটের আন্ডারে শাসন করত। প্রবলেম শুধু হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের সময় তার সময় সব থেকে বেশি বিদ্রোহ ভারতে উঠে আসে এবং যেরকম বললাম যে যখনই কোনো সময় দিল্লির সুলতান দুর্বল হয় তখন বাংলা সবার আগে বিদ্রোহ ঘোষণা করে। এবং যখন মোহাম্মদ বিন তুগলক দুর্বল হয় সেই সময় যেমন দক্ষিণ ভারতে বিজয়নগর বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়, সেই সময় বাংলার এই তিনটে ভাগে যারা গভর্নর ছিল তারাও নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এবং এইখান থেকে স্বাধীন বাংলার ইতিহাস শুরু হয়। মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে প্রথম যিনি বিদ্রোহ ঘোষণা করেন তার নাম ফখরউদ্দিন। ফখরউদ্দিন প্রথম বিদ্রোহ ঘোষণা করেন, আলটিমেটলি বাকি সমস্ত ভাগ থেকে বিদ্রোহ উঠে আসে এবং এই সাতগাঁও বলে যে অংশটা রয়েছে সেখানকার যিনি এই সময়কার গভর্নর ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি আলটিমেটলি এই সমস্ত জায়গাকে একত্রিত করে ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করবেন। তো ইলিয়াস শাহী বংশ হচ্ছে ফার্স্ট রাজবংশ যারা বাংলাতে এই সময় শাসন করে এবং এটা হচ্ছে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশ যারা বাংলাতে শাসন করে। 1342 থেকে 1487 সাল অব্দি এই বংশটা শাসন করে, অনেকজন রুলার শাসন করেন যাদের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, সবাই ইম্পর্টেন্ট নয়, আজকের ক্লাসে আমরা বেশ কয়েকজনের নাম পড়ব যারা ইম্পর্টেন্ট কোনো কাজ করেছেন, বাট তোমরা একবার এই লিস্টটা রিভাইজ করে নেবে যাতে এই নামগুলো মানে একটু দেখলে মনে পড়ে, কারণ বাংলার ইতিহাসটা একটু ইম্পর্টেন্ট যেহেতু তোমরা বাংলার পরীক্ষা দিচ্ছ। তো শামসুদ্দিন ইলিয়াস শাহ হচ্ছেন এই বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম রুলার। এনার অরিজিনাল নাম ছিল হাজী ইলিয়াস, পরবর্তীকালে তিনি শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম নিয়ে সিংহাসনে বসেন এবং এই বংশটা প্রায় 150 বছর ধরে শাসন করে। অনেক ঐতিহাসিক এই সময় থেকে বাংলার গৌরবময় যুগের সূচনার কথা বলেন, কারণ এই সময় থেকে নো ডাউট বাংলার প্রচন্ড বেশি উন্নতি হয়। আর আপ টু সেই যখন মাঝখানে যে সময়টা মোগলদের আন্ডারে ছিল সেটা তো, বাট এই যে সময়টা এই সময় প্রচুর উন্নতি হয় সেটা শুধুমাত্র শাসন ব্যবস্থার ক্ষেত্রে সাম্রাজ্যের দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে নয়, শিল্প স্থাপত্য সাহিত্য প্রত্যেকটা দিক থেকে উন্নতি হয়। এবং ইলিয়াস শাহ কি করছেন, যে তিনটে পার্টে এখানে তিনজন বিদ্রোহ ঘোষণা করছে তাদের মধ্যে একজন হচ্ছে আলাউদ্দিন আলী শাহ যিনি লক্ষণাবতীর গভর্নর ছিলেন এবং সোনারগাঁয়ের যিনি গভর্নর ছিলেন ইখতিয়ারউদ্দিন গাজী শাহ, এদের দুজনকে পরাজিত করেন এবং দিয়ে তিনি পুরো অংশটাকে একত্রিত করে বাংলা যে স্বাধীন বাংলা এবং ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করার পর তিনি রাজধানী স্থাপন করেন পান্ডুয়াতে, পান্ডুয়া আজকে মালদাতে অবস্থিত সেখানে তিনি রাজধানী স্থাপন করে একটা স্বাধীন বংশ প্রতিষ্ঠা করেন এবং এখান থেকে ইলিয়াস শাহী বংশের ইতিহাস শুরু হচ্ছে।
এনার সময় বেশ, এবার যখন তিনি প্রথম আক্রমণ, প্রথম যেটা কাজ করছেন সেটা হচ্ছে দিল্লি সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করা, সেটাতে তিনি সফল হন। নেক্সট হচ্ছে বাংলায় যে ভাগগুলো রয়েছে সেখানকার যারা গভর্নর তাদেরকে একত্রিত করা, সেটাতে তিনি সফল হন। এরপরে তিনি যখন পুরোপুরি স্বাধীন হয়ে গেছেন তখন তিনি রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। ফার্স্ট আক্রমণ তিনি করেন নেপালে, আর এই আক্রমণটার ইম্পর্টেন্স হচ্ছে নেপাল অঞ্চলে এর আগে কোনো মুসলিম শাসক আক্রমণ করেননি। ইলিয়াস শাহ হচ্ছেন ফার্স্ট মুসলিম শাসক যিনি এখানে আক্রমণ করেন এবং বেশ কিছুটা অংশ তিনি দখল করেন। নেক্সট হচ্ছে ওড়িশাতে দখল, ওড়িশার উপর আক্রমণ করেন। এই জায়গাটাতে সেই সময় রাজত্ব করতে হচ্ছে পূর্ব গঙ্গা বংশ। পূর্ব গঙ্গা বংশ সম্পর্কে আমরা পড়িনি এখনো, কিন্তু আমি এটার উপরে একটা ছোট ক্লাস পরে বানিয়ে দেবো। পূর্ব গঙ্গা বংশে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রুলাররা শাসন করেন, আজকের জগন্নাথ মন্দির বা কোনারকের সূর্য মন্দির, এগুলো সবই পূর্ব গঙ্গা বংশের আন্ডারেই তৈরি হয়। এই সময় যিনি পূর্ব গঙ্গা বংশের রুলার ছিলেন ভানুদেব, তাকে তিনি পরাজিত করেন এবং বেশ অনেকটা জায়গা, পুরোটা নয়, বেশ অনেকটা জায়গা তিনি দখল করেন। নেক্সট হচ্ছে আসামে, আসামে আক্রমণ হয় কামরূপ রাজ্যের বিরুদ্ধে। এই আসামে আক্রমণকারী প্রথম, মানে আসাম জয়লাভকারী প্রথম মুসলিম রাজাও তিনি ছিলেন বা সুলতানও তিনি ছিলেন, কারণ এর আগে যখন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি আসাম আক্রমণ করেন তিনি সেখানে জয়লাভ করতে পারেননি, তাকে খুব বাজে ভাবে পরাজিত করা হয়। সেখান থেকে তিনি কোনো রকমে পালিয়ে আসেন। ইনি শামসুদ্দিন ইলিয়াস শাহ হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি আসামের কামরূপ রাজ্যের গুয়াহাটি এই সমস্ত জায়গাগুলো তিনি দখল করেন। নেক্সট তিনি একটা শহর প্রতিষ্ঠা করেন যেটা হচ্ছে হাজিপুর শহর। হাজিপুর এটা আজকে বিহারে অবস্থিত, বিহারে পড়ে যাচ্ছে। যখন তিনি এই সমস্ত কাজকর্মগুলো করছেন একে একে বা তিনি সাম্রাজ্য বিস্তার করছেন, অন্যদিকে দিল্লির সুলতান কি করছেন, দিল্লিতে বসে আছেন এই সময় একজন খুব ইম্পর্টেন্ট শাসক যার নাম হচ্ছে ফিরোজ শাহ তুঘলক। ফিরোজ শাহ তুঘলকের নীতি ছিল যে আমার হাত থেকে যে সমস্ত জায়গাগুলো বেরিয়ে গেছে বা স্বাধীন হয়ে গেছে তাদেরকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই। সেই কারণেই তিনি কোনোদিনই দক্ষিণ ভারতে আক্রমণ করেননি। বিজয়নগর বাহমনি প্রতিষ্ঠা হয়ে গেছে তিনি ছেড়ে দেন, কিন্তু বাংলার উপর তিনি দুবার আক্রমণ করেন, বাট দুবারই তিনি জয় করতে পারেন না, বাংলাকে জয় করতে পারেন না। 1353 সালে প্রথমবার তিনি বাংলা আক্রমণ করেন ফিরোজ শাহ তুঘলক, এবং পান্ডুয়াতে তিনি আক্রমণ প্রপার করেন, কিন্তু প্রবলেমটা কি হচ্ছে, এই সময় ইলিয়াস শাহ পালিয়ে যান, পান্ডুয়া মানে তার রাজধানী ছেড়ে পালিয়ে যান এবং ইগডালা বলে একটা জায়গাতে তিনি, ইগডালা বলে একটা দুর্গ ছিল সেই দুর্গে তিনি আশ্রয় গ্রহণ করেন। এবার ঐতিহাসিকরা এই ইগডালা দুর্গ সম্পর্কে অনেক কথা বলেছে, যেমন অনেক ঐতিহাসিক মনে করে এটা আজকে দিনাজপুরে অবস্থিত, অনেক ঐতিহাসিক মনে করে এটা বাংলাদেশে অবস্থিত ছিল, কারণ আজকে এটার কোনো অস্তিত্ব নেই। এই দুর্গটা একটা শক্তিশালী মানে খুব ইম্পর্টেন্ট দুর্গ ছিল, কারণ দুবার আক্রমণ হয়, দুজন শাসক এই একডালা দুর্গে আশ্রয় নেন, দুজনই বেঁচে যান, কোনোদিনই ফিরোজ শাহ এদেরকে ধরতেই পারেননি। তো এইভাবে ফিরোজ শাহের আক্রমণ, প্রথম আক্রমণ ব্যর্থ হয়। দু মাস ধরে তিনি একডালা দুর্গের বাইরে বসে থাকেন, দুর্গ অবরোধ করেন, বাট ইলিয়াস শাহ এখান থেকে বেরিয়ে আসেন না। তো আলটিমেটলি তাকে মেনে নিতে হয় যে ঠিক আছে অনেক হয়েছে চলো দিল্লি ফিরে যাই, সেইভাবে তিনি দিল্লিতে ফিরে আসেন। তো একডালা দুর্গ যেটা বলছিলাম একটু আগে, ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে এটা কোথায় অবস্থিত, মানে আজকের ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে এটা কোথায় অবস্থিত ছিল। যেমন সিরাজের ফিরোজ শাহী বলে একটা গ্রন্থ রয়েছে, সেখানে বলা হচ্ছে যে একডালা দুর্গকে ঘিরে গঙ্গা ছিল, চারিদিকে গঙ্গা ছিল, মাঝখানে একটা দ্বীপ মতো ছিল, সেটার মধ্যে একডালা দুর্গ একটা মাটির দুর্গ ছিল। এটা সিরাজে আফিফ বলছেন, সামসে সিরাজে আফিফ তিনি বলছেন এটা একটা মাটির দুর্গ ছিল একটা দ্বীপের মধ্যে। জিয়াউদ্দিন বর্ণী বলছে যে এখানে একদিকে জল একদিকে জঙ্গল ছিল। তো সেই সময়কার যারা লেখক ছিল তারা বিভিন্ন কথা বলছে, তো আজকের ঐতিহাসিকরা ঠিক অ্যাকচুয়ালি বলতে পারেন না, তবে অনেকে বলে যে দিনাজপুরে এটা হয়তো ছিল, বাট এটার কোনো প্রপার প্রমাণ নেই। একডালা দুর্গটার ইম্পর্টেন্স কি, প্রথম কথা তো শামসুদ্দিন ইলিয়াস শাহ যেটা দেখলাম প্রথম আক্রমণের সময় তিনি এখানে আশ্রয় গ্রহণ করেন, এরপরে সিকান্দার শাহর সময় সেম ঘটনা ঘটবে, সেম ভাবে তিনি এখানে এই আশ্রয় গ্রহণ করবেন। আর আলাউদ্দিন হোসেন শাহ, হোসেন শাহী বংশের, তিনি একডালাতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, সেই জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট একডালা দুর্গ। আর সিকান্দার শাহ এর পরের রুলার শামসুদ্দিন ইলিয়াস শাহের মৃত্যুর পরে 1358 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন এবং এনার সময় সেকেন্ড আক্রমণ হয় ফিরোজ শাহ তুঘলকের। 1359 সালে যখন ফিরোজ শাহ মানে সিকান্দার শাহ সিংহাসনে, ফিরোজ শাহ দেখছে আগের আক্রমণটাতে আমি জয়লাভ করতে পারিনি, আগের শাসক মারা গেছে, চলো এবার এই শাসক নতুন যে শাসক হয়েছে তার উপর আক্রমণ করা যায়। তো এই সময় আক্রমণ ঘটে, এগেন সেম কাজ হয়, সেম ঘটনা ঘটে, এই সিকান্দার শাহ একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করে। ফিরোজ শাহ তুঘলকের মেন উদ্দেশ্য ছিল বাংলাকে দিল্লির মধ্যে অন্তর্ভুক্ত করা, দিল্লি সালতানেটের মধ্যে, এবং বাংলার গভর্নর নিযুক্ত করা জাফর খান ফার্স বলে একজনকে, কিন্তু সেটা তিনি সেটা কোনোদিনই হয়ে ওঠেনি। এই সেকেন্ড আক্রমণের সময় আলটিমেটলি ফিরোজ শাহ তুঘলক বুঝে যান যে বাংলাকে দখল করা সহজ ব্যাপার নয়, তিনি করতে পারবেন না, তখন তিনি সেখানে স্বাধীনতা মেনে নেন, বাংলার স্বাধীনতা মেনে নেন, এবং সেই সময় থেকেই সিকান্দার শাহের সময় থেকেই আলটিমেটলি বাংলা অফিসিয়ালি স্বাধীন হয়ে যায়।
ওকে, এরপরে নাসিক ফিরোজ শাহ তুগলক না পরবর্তী তুগলক রুলাররা কেউই আক্রমণ করবে না বাংলার উপরে, একদম গিয়ে আক্রমণ হবে সেই লোদি বংশের সময়, তার আগে আর কোনো আক্রমণই হবে না। যাই হোক, এই সমস্ত হওয়ার পর এবার শান্তির যুগ প্রতিষ্ঠা হচ্ছে, আর কোনো যুদ্ধ বিগ্রহ নেই, সুলতান আক্রমণ করছে না। তখন ইনি কি করছেন, একে একে শিল্প স্থাপত্যের দিকে মনোনিবেশ করেন। ফার্স্ট অফ অল তিনি আদিনা মসজিদ তৈরি করেন। আদিনা মসজিদ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মসজিদ বাংলার, এটা মালদাতে অবস্থিত, প্রচন্ড বড়, বিশাল বড় একটা মসজিদ। শুধু তাই নয়, সিকান্দার সাহেবের সমাধিও এর মধ্যে অবস্থিত, আজকে মালদাতে পান্ডুয়াতে অবস্থিত। ঠিক আছে, সেই সময় রাজধানী ছিল পান্ডুয়া, পান্ডুয়াতে এটা অবস্থিত, আর ইনি নির্মাণ করেন। আরো এছাড়াও তিনি নির্মাণ করেন আখি সিরাজের সমাধি মসজিদ এবং লক্ষণাবতীর দক্ষিণে একটা গেট, যেটার নাম হচ্ছে কোতোয়ালি দরওয়াজা। তো এনার সময় বেশ শান্তির পরিবেশ ছিল, বাংলা স্বাধীন হয়ে যায়। এখানে ধীরে ধীরে স্বাধীন হয়ে যাওয়ার পরে যেটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, বাংলাতে শান্তি ফিরে আসে, অর্থনৈতিক দিক থেকে তো উন্নতি হয়, কারণ যখন যুদ্ধ হবে না অর্থনৈতিক দিক থেকে স্বাভাবিকভাবে উন্নতি হবে। শুধু তাই নয়, শিল্প স্থাপত্য যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এর সাথে সাথে সাহিত্য, সাহিত্যের দিকে ব্যাপক উন্নতি এই সময় হতে থাকে। নেক্সট রুলার হচ্ছে গিয়াসুদ্দিন আজম শাহ। এবার মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, সিকান্দার শাহ 1390 সালে মারা যান, এবং এনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। সিকান্দার শাহের অনেকজন পুত্র ছিলেন, তারা প্রত্যেকে বিদ্রোহ ঘোষণা করেন, এবং সবার সেই সমস্ত পুত্রদের লক্ষ্য থাকে যে আমরা বাংলার সিংহাসন লাভ করব। এখানে একটা যুদ্ধ হয়, যে যুদ্ধটার নাম হচ্ছে গোয়ালপাড়ার যুদ্ধ। এটা ইম্পর্টেন্ট একটা যুদ্ধ, 1390 সালে। এখানে গিয়াসুদ্দিন আজম শাহ তার পিতাকে হত্যা করে দেন, সিকান্দার শাহকে হত্যা করে দেন, তারপরে তিনি সিংহাসন নেন। তো বাকি সমস্ত পুত্রদের মধ্যে গিয়াসুদ্দিন আজম শাহ জয়লাভ করেন, দিয়ে সিংহাসন লাভ করছেন তার পিতাকে হত্যা করে 1390 সালে। তো গোয়ালপাড়ার যুদ্ধ, এই যুদ্ধটা ইম্পর্টেন্ট। এবার গিয়াসুদ্দিন আজম শাহ, ইনি যত এরকম যুদ্ধ বিগ্রহ করে, লড়াই করে, হত্যা করে সিংহাসনে বসুক না কেন, ইনি একজন ইম্পর্টেন্ট রুলার ছিলেন এই বংশের। ফার্স্ট ইম্পর্টেন্ট কাজ, এই সময় চীনে যে রাজবংশটা শাসন করত তার নাম হচ্ছে মিং রাজবংশ, এবং মিং রাজবংশের যিনি এই সময় রুলার ছিলেন তার নাম হচ্ছে ইয়ং লো। এই ইয়ং লোর রাজসভাতে তিনি দূত পাঠান। উল্টো দিক থেকে ইয়ং লো কি করছে, তিনি একটা দূত পাঠান বাংলাতে। ইয়ার হচ্ছে 1406, 1406 তে ইয়ং লো একজন দূত পাঠান। শুধু দূত নয়, তার সঙ্গে সঙ্গে একজন বিখ্যাত পর্যটক এবং পণ্ডিত ভারতে আসেন, যার নাম মা হুয়ান। এই নামটাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এনার সময়তে, এই সময়তে ভারতে আসে। মা হুয়ান একজন চীনা পর্যটক ছিলেন। টোটাল তিনবার তিনি বিভিন্ন দিকে ভ্রমণ করেন, তার মধ্যে 1431 সালের যে অভিযান, সেখানে তিনি বাংলা, আমাদের পুরো বাংলা, এছাড়া কালিকট, এই সমস্ত জায়গাগুলো করেন, পরিদর্শন করেন। তো মা হুয়ান, এই মা হুয়ান দূত ছিলেন না, তিনি দূতের সঙ্গে এসেছিলেন। তো ইয়ংলো রাজবংশ, সরি মিং রাজবংশ, ইয়ংলো রাজা, এই নামগুলো একটু ইম্পর্টেন্ট। তো একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয় চীনের রাজার সঙ্গে, চীনের ইয়ংলোর সঙ্গে, রাজা ইয়ংলোর সঙ্গে। নেক্সট তিনি আসাম জয় করেন, আসামের কামরূপের কিছুটা অংশ তিনি জয় করেন, বাট এটা নট ইম্পর্টেন্ট। ইনি বিচার ব্যবস্থার খুব ফেভারে ছিলেন, যে সবাই বিচার, ভালোভাবে বিচার পাবে, সবারকে সমান বিচার করা হবে, এবং শুধু তাই নয় ধর্মীয় বিভেদ থাকবে না। এই সময় বাংলাতে কোনো ধর্মীয় বিভেদ ছিল না। তো তিনি একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলেন এবং অনেক অংশে সফলও হয়েছিলেন। আর ইনি শিল্প স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন, সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। এনার সময় পারস্য, পারসিক কালচার এবং বেঙ্গল কালচার, বাঙালি কালচার, এই দুটোর মিশ্রণ লাভ করতে শুরু করে, এবং তার ফলে ব্যাপক উন্নতি হয় বাংলার সাহিত্য ক্ষেত্রে। এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আচ্ছা, আমরা কামরূপ বংশ বা কামরূপদের সম্পর্কে, আসাম সম্পর্কে যেটা দেখছি, এটা এখানে অবস্থিত, আজকের আসাম, আজকের বাংলাদেশের কিছুটা অংশ, এই সমস্ত জায়গা নিয়ে অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা ছিল। খুব শক্তিশালী একটা জায়গা, যেখানে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজি পর্যন্ত হেরে গেছিলেন, সেই জায়গাগুলো এখানে দখল করা হয়। মা হুয়ান সম্পর্কে আমরা দেখলাম, এবং মা হুয়ানের রচনা থেকে আমরা এই সময় কালটা সম্পর্কে জানতে পারছি। যেটা বলছিলাম যে সাহিত্য, এই সময় থেকে বাংলা সাহিত্যের বা বাংলার সাহিত্যের উন্নতি হতে শুরু করে, এনার সময় থেকে শুরু হয়, এবং এরপরে অনেকজন সুলতান বাংলার সাহিত্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। গিয়াসুদ্দিন নিজে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা যেমন করেছেন, নিজেও ভালো লেখক ছিলেন। পারস্যের একজন কবি ছিলেন যার নাম হাফেজ, তার সঙ্গে তার চিঠিতে যোগাযোগ ছিল, খুব বিখ্যাত একজন লেখক হাফেজ তার সঙ্গে। এছাড়াও এই সময়কার একজন বিখ্যাত লেখক, যা বাংলাতে বাঙালি লেখক, যার নাম হচ্ছে শাহ মোহাম্মদ সগির,
এনাকে তিনি একটা অনুরোধ করেন যে তুমি একটা গ্রন্থ রচনা করো, যে এবং সেই অনুযায়ী তিনি একটা রচনা করেন যার নাম হচ্ছে ইউসুফ জুলেখা। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এনার সময় রচনা হয়। এছাড়াও পৃথিবীবাস ওঝা তার পৃথিবীবাসী রামায়ণ অর্থাৎ রামায়ণের যে বাংলা অনুবাদ সেটাও এনার সময়তেই করেন। তো বাংলা সাহিত্যে এই সময় ব্যাপক উন্নতি হতে থাকে। নেক্সট হচ্ছে সৈফুদ্দিন হামজাসা। গিয়াসুদ্দিনের যে মৃত্যু সেটাও স্বাভাবিক মৃত্যু ছিল না, এবং এখানে বলা হয় একজন সভাসদ খুব শক্তিশালী হয়ে যান যার নাম হচ্ছে রাজা গণেশ, গণেশ কর্তৃক তিনি মারা যান, তাকে হত্যা করে দেয় গিয়াসুদ্দিন আসামকে। এবার এই রাজা গণেশ কে ছিলেন? ফার্স্ট অফ অল রাজা গণেশ একজন জমিদার ছিলেন, হিন্দু জমিদার ছিলেন, এবং এই সময়তে তিনি প্রচন্ড বেশি পাওয়ারফুল হয়ে যান। শুধু তাই নয়, এই যে টাইমটা 1413-তে সৈফুদ্দিন হামজাসা মারা যাবেন, তারপর থেকে একটা সময় বেশি দিনের জন্য নয় তিনি স্বাধীনভাবে শাসন করবেন। অর্থাৎ আমাদের এই যে ইলিয়াস সাহি বংশ তাদের প্রথম যে রুলাররা তারা কিছুদিন শাসন করে, তারপরে মাঝখানে বেশ কিছুদিন তারা শাসন করেনি, তারপরে আবার সেকেন্ড টাইম ইলিয়াস সাহি বংশ শাসন করবে। মাঝখানে এই গণেশ, রাজা গণেশ এবং তার যারা ফ্যামিলি, তার যারা বংশ বংশধর তারা শাসন করে। তো সেখানে যাচ্ছি তার আগে, সৈফুদ্দিন হামজাসা যখন রাজা গণেশ গিয়াসুদ্দিন আজম শাহকে হত্যা করে দেন, তখন ইনি হয়তো তিনি রাজা গণেশকে মদত করেছিলেন। তো সৈফুদ্দিন হামজাসা তিনি সিংহাসনে বসেন, বাট তিনি শক্তিশালী ছিলেন না, একটা শক্ত উপাধি গ্রহণ করেন বটে কিন্তু তিনি শক্তিশালী ছিলেন না। সালাতিন বলে একটা উপাধি গ্রহণ করেন। অন্যদিকে রাজা গণেশ এই সময় থেকে শক্তিশালী হতে শুরু করে। রাজা গণেশ 1415-তে সিংহাসনে বসেন, এবং তারপরে তার দুই তার পুত্র, তারপরে মানে তার পৌত্র, এরা তিনজন এখানে শাসন করে 1415 থেকে 1435 সাল অব্দি এই বংশটা শাসন করে। এবং এনার নাম থেকে বংশটারই নাম হয়ে যায় গণেশ রাজবংশ, যিনি একজন হিন্দু জমিদার ছিলেন, পরবর্তীকালে তিনি বাংলার শাসক হয়ে যান। শুধু শাসক হন না, এই ফ্যামিলি থেকে প্রপার কয়েন ছাপানো হয়েছিল, মানে প্রপার একটা শাসন ছিল এখানে। রাজা গণেশের পরে যিনি সিংহাসনে বসেন তার পুত্র, যার নাম ছিল হচ্ছে যদু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে সিংহাসনে বসেন। তার মুদ্রা থেকে এই রাজা গণেশের কয়েকটা নাম পাওয়া যায়, কংস ঝা বা কংস শাহ এই নামটা পাওয়া যায়, বা কাশি নামটাও পাওয়া যায়। এই কাশি নামটা সেই সময়কার পারস্যের যারা ঐতিহাসিক তারা দিয়েছেন, এবং কংস শাহ বা কংস ঝা কয়েন থেকে পাওয়া যায়। তো এইরকম টাইপের নাম এই সময় পাওয়া যায়। আর তারপরে জালালউদ্দিন মোহাম্মদ শাহ এর তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহ সিংহাসনে বসেন, বাট ইনি প্রচন্ড খারাপ একজন সুলতান ছিলেন, খুবই অত্যাচারী ছিলেন। সেই কারণে সেই সময় বাংলার যারা আমির উমরাহ ছিল, যারা রাজার রাজসভাতে ছিল, তারা প্রত্যেকেই এই শাসনের বিরুদ্ধে, শামসুদ্দিন আহমদ শাহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা বলে যে আমরা এর শাসন মানবো না। তো আমির উমরাহরা কি করছে, শামসুদ্দিন আহমদ শাহকে হত্যা করে দিচ্ছে, এবং সেই জায়গাতে নতুন একজনকে সিংহাসনে বসাচ্ছে ইলিয়াস সাহি বংশ থেকে। ইলিয়াস সাহি বংশেরই একজন বংশধর যার নাম হচ্ছে নাসিরুদ্দিন মাহমুদ শাহ, তিনি সিংহাসনে বসেন। এবার এনার সম্পর্কে বিশেষ কিছু বলার নেই, তবে কয়েকজন ঐতিহাসিক, তাদের মধ্যে একজন তো খুব বিখ্যাত, তার নাম হচ্ছে ফারিস্তা এবং নিজামুদ্দিন আহমদ, এরা বলছে যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ ছিলেন আদর্শ সুলতান। কারণ এর আগের যে সময়টা যখন এই শাসন করছিল শামসুদ্দিন আহমদ শাহ, সেই সময় প্রচন্ড অরাজকতা এবং প্রচন্ড খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাতে। সেইখান থেকে আবার একটা শান্তির যুগ ফিরিয়ে আনা নাসিরুদ্দিন মাহমুদের মেন কাজ, নাসিরুদ্দিন মাহমুদ শাহের মেন কাজ। তো সেই কারণে এনাকে এই সমস্ত বলা হচ্ছে। আর এরকম কিছু ইম্পর্টেন্ট এনার সময় নেই, 24 বছর এই সময়টাতে পুরো শান্তির সময় চলে বাংলাতে। নেক্সট যে শাসক তিনি খুব ইম্পর্টেন্ট, তার নাম হচ্ছে রুকনউদ্দিন বারবাকসা। এনার সময় শাসন ব্যবস্থা বা জয়লাভ, সাম্রাজ্য বিস্তার এই সমস্ত দিকে খুব একটা ইম্পর্টেন্ট কাজ হয়নি, বাট সাহিত্য ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয় এই রুকনউদ্দিন বারবাকসার সময়কালে। এই সময় ওড়িশা থেকে গজপতি বংশ বলে একটা নতুন বংশ ওড়িশাতে শাসন করছিল, যাদের যে বংশটা প্রতিষ্ঠা করেন এই রাজা কপিলেন্দ্র। কপিলেন্দ্রই এই সময় বাংলাতে আক্রমণ করেন এবং বাংলার মান্দারান বলে একটা জায়গা, দুর্গ এখানে, এই জায়গাগুলো দখল করেন। বাট এটা এই সমস্ত জায়গা বাংলার হাত থেকে চলে গেলেও, যেটা বলছিলাম সাহিত্য ক্ষেত্রে প্রচন্ড ইম্পর্টেন্ট সময় এটা। জৈনউদ্দিন বলে একজন লেখক এই সময় রাসুল বিজয় বলে একটা রচনা করেন, এবং এরা প্রত্যেকেই রুকনউদ্দিন বারবাক শাহের সভাতে ছিলেন, সবাইকে তিনি পৃষ্ঠপোষকতা করতেন। ইব্রাহিম কাওয়াম বলে একজন লেখক ছিলেন, ইব্রাহিম কাওয়াম ফারুকি, যিনি একটা অভিধান রচনা করেন। অভিধান বলতে মানে অভিধানকে
শব্দকোষ টাইপের একটা ব্যাপার, মানে ওখানে অনেক শব্দ রয়েছে, তো সেই রকম একটা শব্দকোষ রচনা করেন যার নাম হচ্ছে ফারহাং ই ইব্রাহিমি। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, সবাই রুকনউদ্দিন বারবক সাহের সময়কালে ছিলেন। বৃহস্পতি মিশ্র এই ফারহাং ই ইব্রাহিমি যে গ্রন্থটা সেটা সাফারনামা নামেও পরিচিত, বাট অরিজিনাল যে নাম সেটা হচ্ছে ফারহাং ই ইব্রাহিমি। এছাড়াও এনার সময় অন্যান্য যারা বিখ্যাত কবি লেখক ছিলেন, বৃহস্পতি মিশ্র, মালাধর বসু, এই নামটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে একটা ডাউট রয়েছে, কৃত্তিবাস এবং কুলধর, এরা সবাই এই সময়কার বিখ্যাত বিখ্যাত লেখক ছিলেন। তো একদিকে যেমন মুসলিম লেখক, একদিকে অন্যদিকে হিন্দু লেখক, প্রত্যেককেই তিনি পৃষ্ঠপোষকতা করেন এবং সবাইকেই তিনি সাপোর্ট করেন, এটাই তার সব থেকে ইম্পর্টেন্ট কাজ। এবার যেটা মালাধর বসু সম্পর্কে বলার ছিল সেটা হচ্ছে মালাধর বসু কার সময়কালে অ্যাকচুয়ালি ছিলেন এইটা নিয়ে একটু ডাউট রয়েছে। কিছু ঐতিহাসিক বলেন যে ইনি এনার সময় ছিলেন বারবাক সাহের আন্ডারে ছিলেন, বারবাক সাহের পৃষ্ঠপোষকতাতে ছিলেন, আবার অনেকে বলেন যে মালাধর বসু হোসেন সাহের আন্ডারে ছিলেন। এবার এটা কোনটা সঠিক সেটা বলা খুব কঠিন, তবে মালাধর বসুর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়, এটা তিনি রচনা করেন, আর রুকনউদ্দিন বারবাক সাহ তাকে গুণরাজ খান উপাধি দেন। এবার যদি বলা হয় যে গুণরাজ খানকে উপাধি দেন, রুকনউদ্দিন বারবাক সাহ থিওরি যদি আমরা মানি যে মালাধর বসু রুকনউদ্দিন বারবাক সাহের সভাতে ছিলেন তাহলে তিনি উপাধি দিয়েছিলেন, আর যদি আমরা ধরি হোসেন সাহের সভাতে ছিলেন তিনি, তাহলে হোসেন সাহ সভা এই উপাধিটা দিয়েছিলেন। এবার এটা নির্ভর করছে কোশ্চেনে কার নামটা চাওয়া হচ্ছে তার উপর, ঠিক আছে? যারা কোশ্চেন তৈরি করছে তারাও জানে যে এখানে একটা ডাউট রয়েছে, তো দুজনের নাম একসাথে দেবে না, রুকনউদ্দিন বারবাক সাহ এবং হোসেন সাহ দুজনের নাম থাকবে না। তো এনার উপাধি ছিল গুণরাজ খা এবং নুসরাত সাহের সময় তিনি একটা রচনা করেন, মানে রচনা বলতে ভাগবতকে বাংলায় অনুবাদ করেন। তো এই সমস্ত গুলো তার কাজ, বাট এনার সম্পর্কে একটু ডাউট রয়েছে যে তিনি কোন সময়কার অ্যাকচুয়াল লেখক ছিলেন। এছাড়াও অনেকে ছিলেন এনার সময়, এরা তো আছে, তার সঙ্গে কেদার রায় ছিলেন, মুকুন্দ বলে একজন লেখক ছিলেন, এরা প্রত্যেকেই হিন্দু লেখক ছিলেন, কিন্তু মুকুন্দ এরা সবাই রুকনউদ্দিন বারবাক সাহের সভাতে ছিলেন। বৃহস্পতি মিশ্র, এই নামটা এখানে ইম্পর্টেন্ট, বৃহস্পতি মিশ্র একটা ইম্পর্টেন্ট রচনা করেন যার নাম হচ্ছে পদচন্দ্রিকা। পদচন্দ্রিকা আর কিছুই নয়, অমরকোষ, তোমরা নাম শুনেছো অমরকোষ, অমর সিং এর লেখা একটা শব্দকোষ, সেইটারই বাংলা ভার্সান, বাংলা ভার্সান নয় সরি, এটার টিকা, মানে ওটাকে সহজ করে বোঝানো হয়েছে টিকা। আর বারবাক সাহ এনাকে একটা উপাধি দিয়েছিলেন যেটা হচ্ছে পণ্ডিত সর্বভোগ, পণ্ডিত সর্বভোগ এই উপাধিটা তাকে দেওয়া হয়েছিল, কে দিয়েছিলেন? বারবাক সাহ। এনার সময় অ্যাকচুয়ালি এই সাহিত্য ক্ষেত্রে অনেক উন্নতি হয়। নেক্সট হচ্ছে শামসুদ্দিন ইউসুফ সাহ, এনার সম্পর্কে বেশি কিছু ইম্পর্টেন্ট নেই, জয়নউদ্দিন বলে একজন কবি এবং মালাধর বসুকেও বেশ কিছুদিন তিনি পৃষ্ঠপোষকতা করেন এবং জয়নউদ্দিন বলে একজন কবিকে তিনি পৃষ্ঠপোষকতা করেন, জয়নউদ্দিন রাসুল বিজয় রচনা করেন। জয়নউদ্দিন বা এরা প্রথম থেকে ছিল এই সময়তেও, এনার সময়তেও, মানে ইউসুফের সময়তেও ছিল, তো এরা দুজনকে, এদের দুজনকে পৃষ্ঠপোষকতা করেন। আর এনার সময় স্থাপত্য ক্ষেত্রে বেশ উন্নতি হয়, যেটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ, এটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ মালদাতে অবস্থিত, এটা এনার সময় তৈরি হয়। আর একটা মসজিদ হচ্ছে লোটান মসজিদ, এটাও অবস্থিত হচ্ছে মালদাতে। তো এই দুটো মসজিদ এনার সময়তে তৈরি হয়, ইউসুফ সাহের সময়। নেক্সট হচ্ছে জালালউদ্দিন ফতে শাহ, ইনি ইলিয়াস সাহি বংশের শেষ শাসক ছিলেন, লাস্ট রুলার ছিলেন, যিনি 1487 খ্রিস্টাব্দে মারা যান, 1481 থেকে 1487। এখানে কারোরই টাইমটা তোমাদের মনে রাখতে হবে না, শুধু ইলিয়াস সাহি বংশ কবে থেকে কবে অব্দি শাসন করে, মাঝখানে একটা গ্যাপ ছিল সেটা মনে রাখবে, আর হোসেন সাহি বংশ কবে থেকে কবে অব্দি শাসন করে, এই দুটো মনে রাখলেই হবে, বাকি প্রত্যেকজন ইন্ডিভিজুয়াল শাসকের সময়কাল মনে রাখার কোনো প্রয়োজন নেই। এবার ইলিয়াস সাহি বংশ, যখন ইলিয়াস সাহি বংশের পতন হয় তারপর থেকে বেশ কয়েক একটা মাঝখানে কয়েকটা বছর আবার গ্যাপ ছিল, তারপরে হোসেন সাহি বংশ শুরু হয়। মাঝখানে হাফসি বলে একটা জাতির কয়েকজন রুলার শাসন করে, এই হাফসি কারা, এরা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে, এদেরকে দাস হিসেবে ভারতে আনা হতো দক্ষিণ আফ্রিকার থেকে, আর তারা শক্তিশালী হয়েছে। এবার হচ্ছে কি, এই বারবাক সাহের নাম পড়লাম, সেই বারবাক সাহ দক্ষিণ আফ্রিকা থেকে এরকম অনেক হাফসি কৃতদাসকে বাংলাতে নিয়ে আসেন, তারা মানে তাদেরকে কৃতদাস হিসেবে যা যা কাজ করানো সেগুলো করানো হতে থাকে, কিন্তু একটা টাইম আছে যখন এই হাফসিরা প্রচন্ড বেশি শক্তিশালী হয়ে ওঠে। শুধু তাই নয়, শক্তিশালী হয়ে ওঠে যখন এই জালালউদ্দিন ফতে শাহ মারা যান, সেই সময় তারা
শাসন ভার টেক ওভার করে নেন। মাঝখানে 1494-1493-94 গিয়ে হোসেন সাহি বংশ প্রতিষ্ঠা হবে, তার মাঝখানের যে সময়টা এই সময়টাতে হাফসিরা শাসন করতে থাকে। আর এই সময় বাংলাতে ব্যাপক অরাজকতা তৈরি হয়, মানুষের উপর প্রচন্ড অত্যাচার করা শুরু হয়, মানে খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়, যে সময়টাকে পুরো বলা হচ্ছে অন্ধকার যুগ। এই সময়কার ঐতিহাসিকরা বলছেন বা এখনকার ঐতিহাসিকরাও বলেন এই সময়টা হচ্ছে অন্ধকার যুগ। এবার এই হাফসিদের বিরুদ্ধে শুরু হয় বিদ্রোহ। কারা বিদ্রোহ করছে? যারা এতদিন অব্দি রাজতন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, আমির ওমরাহরা, তারা বিদ্রোহ করতে শুরু করে এবং তাদেরকে নেতৃত্ব দেন সৈয়দ হোসেন বলে একজন ব্যক্তি। সৈয়দ হোসেন যিনি মন্ত্রী হিসেবে কাজ করতেন আগে জালালউদ্দিন ফতেহ শাহের সময়, সৈয়দ হোসেন বলে একজন ব্যক্তি এতে নেতৃত্ব দিতে শুরু করেন এবং আলটিমেটলি একটা টাইমে গিয়ে হাফসিদের পতন হয়, তাদেরকে বন্দি করা হয়, হত্যা করা হয় এবং তখন বাকি যারা আমির ওমরাহ রয়েছে তারা সবাই সৈয়দ হোসেনকে অনুরোধ করে যে তিনি যেন সিংহাসন দখল করেন, কারণ এতদিনে ইলিয়াস সাহি বংশের পতন হয়ে গেছে, পরবর্তী জেনারেশন আর কেউ নেই। তো সেই কারণে সৈয়দ হোসেন তাদের সবার কথাতে সিংহাসন লাভ করেন এবং তিনি হোসেন সাহি বংশের প্রতিষ্ঠা করেন এবং সিংহাসনে বসার সময় তিনি নাম নিচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। তো হোসেন সাহি বংশ এটা প্রতিষ্ঠা হচ্ছে 1494, কোথাও 1493-তেও রয়েছে, এটা খুব একটা প্রবলেম নয়। 1494-তে শুরু হয় এবং 1538-তে মোহাম্মদ শাহ ইনি লাস্ট রুলার, এই সময় হোসেন সাহি বংশের পতন হয়। তো বেশি এখানে রুলার নেই, হোসেন শাহ, নুসরত শাহ, ফিরোজ শাহ এবং মোহাম্মদ শাহ, নামগুলো একটু জাস্ট এগেন বললাম এবং টাইম বলতে এই টাইমটা মনে রাখলেই হবে, 1494-1538 অব্দি এরা শাসন করে। তো আলাউদ্দিন হোসেন শাহ ইনি তিনি সিংহাসনে লাভ করছেন কিভাবে, গল্পটা আশা করছি ক্লিয়ার। এবং বাংলার যতজন সুলতান হয়েছেন, আমরা যার নামগুলো আগে দেখে এলাম ইলিয়াস সাহি বংশের, তারপরে হোসেন সাহি বংশের যাদের দেখবো, সবার মধ্যে সব থেকে জনপ্রিয় এবং সব থেকে ভালো মানে বিখ্যাত শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, কারণ পুরো বাংলার যে অরাজকতা সেখান থেকে তিনি মুক্তি দেন। তো এটা একটা ইম্পর্টেন্ট। তবে তিনি খুব বড় যে বিজেতা ছিলেন এরকম নয়, বিজেতা হিসেবে তিনি খুব বড় কাজ করেননি, কিন্তু বাংলাতে শান্তি ব্যবস্থা বজায় রাখা, ধর্মীয় বিভিন্ন জায়গাতে সহানুভূতিশীল হওয়া, মানে এমনিতেই এই দুটো বংশই ধর্মীয় ক্ষেত্রে প্রচন্ড বেশি সহানুভূতিশীল ছিল, তাছাড়াও এই সময়তে বাংলাতে বিভিন্ন ধর্মীয় ডেভেলপমেন্ট ঘটে, সাহিত্য ক্ষেত্রে প্রচন্ড ডেভেলপমেন্ট হয়, তো সেইগুলো আলাউদ্দিন হোসেন সাহের সময় সমস্ত কিছু হয়। তো আমরা একটু এই সময় বাকি ইতিহাসও জানবো সমসাময়িক, যে সেই সময়তে সার্কি বলে একটা বংশ রাজত্ব করতো জৌনপুর অঞ্চলে, এদের সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, জৌনপুর অঞ্চলে এরা রাজত্ব করতো সার্কি বংশ এবং সার্কি বংশের যিনি রুলার ছিলেন এই সময় তার নাম হচ্ছে হোসেন শাহ, তার নামও ছিল হোসেন শাহ, এই হোসেন শাহ নয় আরো একজন হোসেন শাহ ছিলেন সার্কি বংশের, জৌনপুর থেকে শাসন করতো। অন্যদিকে দিল্লিতে তখন শাসন করছে বহুল লোদী, অর্থাৎ লোদী বংশ, যারা যাদের হাতে পাওয়ার মানে জাস্ট দিল্লি টুকু অংশের মধ্যে আর আশেপাশের কিছুটা অংশের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এবার সার্কি বংশকে ধ্বংস করার দরকার ছিল, কারণ দিল্লির একদম পাশেই পড়ে যাচ্ছে এই জৌনপুর অঞ্চলটা আজকে ইউপিতে। তো সেইখানে সেই কারণে দিল্লির যিনি শাসক বহুল লোদী, তিনি কি চেষ্টা করছেন, এই জৌনপুরের ওপর আক্রমণ করেন, তিনি হোসেন শাহের ওপর, হোসেন শাহ সার্কির ওপর আক্রমণ করেন এবং হোসেন শাহ সার্কি বিহারে পালিয়ে আসেন। বিহার অঞ্চলটা বাংলার আন্ডারে পড়ছে সেই সময়। তো বিহারে যখন তিনি আশ্রয় গ্রহণ করেন, আলাউদ্দিন হোসেন শাহ কোনো রকম ব্যবস্থায় গ্রহণ করেন না, ঠিক আছে থাক। সেকেন্ড 1494 সালে আবার সুলতান সিকান্দার লোদী যখন সিংহাসনে ছিলেন, লোদী বংশের সিকান্দার লোদী, তিনি আবার এর ওপর আক্রমণ করে হোসেন শাহ সার্কির ওপর, তখন তিনি পালিয়ে সোজা চলে আসেন বাংলাতে এর কাছে আলাউদ্দিন হোসেন শাহের কাছে দিয়ে আশ্রয় প্রার্থনা করেন। আলাউদ্দিন হোসেন শাহ তাকে আশ্রয় দেন যে ঠিক আছে তোমাকে দিল্লি সুলতান তাড়িয়ে দিয়েছে বা আক্রমণ করছে, চলো তো আমি তোমাকে হেল্প করব। সেইভাবে আলাউদ্দিন হোসেন শাহের সভাতে তিনি ছিলেন। এবার যখন সিকান্দার লোদী দেখছেন যে আরে আমি যাকে চেষ্টা করছি হারানোর সে গিয়ে আশ্রয় নিয়ে আছে বাংলাতে, চলো বাংলায় আক্রমণ করব, 1495 সালে সিকান্দার লোদী বাংলার বিরুদ্ধে অভিযান করেন। তো লাস্ট আক্রমণ হয়েছিল সেই ফিরোজ শাহ তুগলকের সময়, হ্যাঁ ফিরোজ শাহ তুগলকের সময়, তারপরে আবার এই সময় লোদী বংশে সিকান্দার লোদী আক্রমণ করেন 1495-তে। এই আক্রমণটাতেও কোনো লাভ হয় না, বাংলার যিনি এই সময় মানে বাংলায় হোসেন শাহ শাসন করছেন আলাউদ্দিন হোসেন শাহ, তার যিনি পুত্র ছিলেন দানিয়াল, তার নেতৃত্বে একটা সেনাবাহিনী যায় বিহারে, যুদ্ধ হয়নি অ্যাকচুয়ালি, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় বাট ফাইনালি সিকান্দার লোদী বন্ধুত্ব করে নেন বা মিত্রতা করে নেন। এইভাবে আক্রমণটা অ্যাকচুয়ালি হয়নি কিন্তু আক্রমণের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো কে আক্রমণ করার চেষ্টা করেন এবং কার সময় হয় এইগুলো ইম্পর্টেন্ট।
বাকি ইনি কয়েকটা জায়গাতে একটু আক্রমণ করেন, বাট সেগুলো ইম্পর্টেন্ট না। কামাতা বলে একটা রাজ্য যেটা আজকের এর কাছে মানে আসামের কাছে এটা শাসন করতো, এদের উপর আক্রমণ করেন। আর উড়িষ্যায় গজপতি রুলার ছিলেন প্রতাপ রুদ্রদেব, তার উপর আক্রমণ করা হয়। মানে তিনি আক্রমণ করেন অ্যাকচুয়ালি, মানে হুসেন শাহ আক্রমণ করেন প্রথমে উড়িষ্যার উদ্দেশ্যে, কটক যাজপুর এই সমস্ত অঞ্চলগুলো তিনি দখল করেন। যখন গজপতি শাসক এটা বুঝতে পারেন যে বাংলা থেকে আক্রমণ হয়েছে, তখন তিনি পাল্টা আক্রমণ করেন। বাট এখানে মানে কোনো ই হয়নি, অ্যাকচুয়াল ফল কি হয়েছিল জানা যায় না, সম্ভবত কোনো চুক্তি বা কিছুই হয়েছিল, সেরকম ভাবে কোনো রাজ্যই হেরে বা জিতে যায়নি। নেক্সট হচ্ছে বাংলা সাহিত্য, এই সময়ের উল্লেখযোগ্য বিকাশ ঘটে বাংলা সাহিত্য, এবং সেই কারণেই ইনি এতটা এতটা বিখ্যাত। প্রথমেই যেটা বলে এলাম যে মালাধর বসু, মালাধর বসু সম্পর্কে একটা ডাউট রয়েছে। অনেক ঐতিহাসিক বলেন যে মালাধর বসু সম্ভবত হোসেন সাহের শাসনকালে ছিলেন বা তার রাজসভাতে তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, আবার অনেকে বরবাক সাহের নাম বলে। তো সেই তাকে আমরা আপাতত বাদই দিচ্ছি, তার জায়গাটা আমরা কভার করে এসেছি। এনাকে ছাড়াও অনেক জন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাহিত্যিক এবং সাহিত্য কাজ এই সময় হয়, যেমন কবীন্দ্র পরমেশ্বর। ইনি ডাইরেক্ট হোসেন সাহের পৃষ্ঠপোষকতা পাননি, হোসেন সাহের যিনি গভর্নর ছিলেন চট্টগ্রামের পারগাল খান, তার পৃষ্ঠপোষকতায় তিনি পাণ্ডব বিজয় বলে একটা গ্রন্থ রচনা করেন, যেটা হচ্ছে মহাভারতেরই একটা বাংলা রূপ। ঠিক আছে, তো কবীন্দ্র পরমেশ্বর পাণ্ডব বিজয় রচনা করেন। নেক্সট হচ্ছে শ্রীকান্ত নন্দী, ইনি মহাভারতের একটা বাংলা আর এক রকমের বাংলা ভার্সান রচনা করেন। ইনি ছুটি খান, পারগাল খানের পুত্র ছুটি খানের পৃষ্ঠপোষকতা লাভ করেন। রূপ গোস্বামী, ইনি দুখানা গ্রন্থ রচনা করেন, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব। এর মধ্যে ললিত মাধব যে গ্রন্থটা সেটা ইম্পর্টেন্ট, ইনি ডাইরেক্ট হোসেন সাহের আন্ডারে ছিলেন। তারপরে হচ্ছে বিজয় গুপ্ত, ইনি মনসা মঙ্গল কাব্য রচনা করেন। আবার বিপ্রদাস পিপলাই বলে একজনের নামও পাওয়া যায়, তিনি রচনা করেন মনসা মঙ্গল। যাই হোক, এই সময় মনসা মঙ্গল কাব্য রচিত হয়। আচ্ছা, সব থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। এই সময়তেই এনার সময়তেই তিনি প্রচার লাভ করেন বা সব থেকে ফেমাস হন। তার যে কাজ, তার যে সমস্ত কাজ সবই হচ্ছে এই হোসেন সাহের সময়তে হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কার সময় চৈতন্য মহাপ্রভু ভক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে স্থাপত্য, ছোট সোনা মসজিদ তিনি তৈরি করেন। ঠিক আছে, ছোট সোনা মসজিদ এটা তিনি তৈরি করেন। নেক্সট হচ্ছে নাসিরুদ্দিন নুসরাত শাহ, এনার পুত্র। এনার সঙ্গে ইব্রাহিম লোদীর এক কন্যার বিবাহ হয়েছিল, তো ইব্রাহিম লোদীর সঙ্গে সম্পর্কিত ছিলেন। ইভেন সুলতানায় বাবরের বিরুদ্ধে কিছুটা তিনি প্রতিরোধ করেন, বাট আলটিমেটলি বাবরের সঙ্গেও তার ভালো সম্পর্ক তৈরি হয়। 1527 সালে বাবর নুসরাত শাহ, এটা নুসরাত শাহ হবে, নুসরাত শাহের বাংলা, সেই সময় বাংলাতে নুসরাত শাহ রাজা স্বাভাবিকভাবে। তো সেখানে তিনি একজনকে পাঠান এই জন্য যে যাও গিয়ে বাংলার কি অবস্থা, বাংলাতে যে শাসক তার সম্পর্কে, বাংলা সম্পর্কে খবর নিয়ে আসো। বেসিক উদ্দেশ্য এটাই ছিল, সম্ভবত বাবর হয়তো পরে আক্রমণ করতেন, এরকম কিছু ব্যাপারই হবে, এটাই কারণ। বাট হয়ে ওঠেন, যাই হোক, বাংলাতে এই দূত আসে, কিন্তু নাসিরুদ্দিন নুসরাত শাহ কি করছে, এই দূতকে বন্দি বানিয়ে দেন। সোজা তিনি বলেন যে কোনো এখানে খবর নেওয়া যাবে না, ডাইরেক্ট বন্দি। পরবর্তীকালে নুসরাত শাহ কি করছেন, এই যে দূত ছিল তাকে আবার পাঠিয়ে দেন যে ঠিক আছে অনেক হয়েছে, বাবরের সঙ্গে আমরা এ করে নিই, বন্ধুত্ব করে নিই। বাবরের কাছে তিনি পাঠিয়ে দেন, মুক্তি দিয়ে দেন এই দূতকে, এবং বাবর আলটিমেটলি তিনি খুশি হন। এবং তার যে আত্মজীবনী তুজুকি বাবরী, সেখানে নাসিরুদ্দিন নুসরাত শাহের কথা তিনি লিখে গেছেন যে ভারতের যারা বিখ্যাত শাসক তাদের মধ্যে একজন হচ্ছে নুসরাত শাহ। এখানে কৃষ্ণদেব রায়া, মানে ভাবতে পারো কোন রাজার সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, কৃষ্ণদেব রায়া যিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার পুরো ভারতের। তার নাম যেমন বাবর তুজকে বাবরীতে লিখে গেছেন, তেমনি ভাবে নুসরাত শাহের নামও লিখে গেছেন যে ইনি এই ভারতীয় উপমহাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার। বড় সোনা মসজিদ যদিও এটা তিনি তৈরি কমপ্লিট করেন, শুরু করেছিলেন হুসেন শাহ, এটা শুরু করেছিলেন আলাউদ্দিন হুসেন শাহ, নির্মাণ শুরু করেন, এনার সময় এটা তৈরি কমপ্লিট হয় বড় সোনা মসজিদ। এটা বারো দুয়ারি মসজিদ নামেও পরিচিত, কারণ টোটাল বারোটা এখানে দুয়ার রয়েছে, বারোটা দরজা রয়েছে, সেই জন্য বারো দুয়ারি মসজিদ নামেও পরিচিত। এটা গৌড়ে অবস্থিত, গৌড় হচ্ছে আজকের মালদাতে পড়ছে। ওকে, নেক্সট হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, ইনি হচ্ছেন লাস্ট রুলার। এনার সময় সব থেকে ইম্পর্টেন্ট দুটো ঘটনা ঘটে। ফার্স্ট ঘটনা হচ্ছে পর্তুগিজদের বাংলাতে আগমন। 1538 সালে পর্তুগিজরা চট্টগ্রামে আসে, এবং চট্টগ্রামে তাদের ফার্স্ট বাণিজ্য কুটিও, মানে বাংলাতে ফার্স্ট বাণিজ্য কুটি চট্টগ্রামে স্থাপিত হয়েছিল এনার সময়, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। কিন্তু প্রথমেই হয়ে যায়নি, 1538 খ্রিস্টাব্দে প্রথমে যখন পর্তুগিজরা বাংলাতে আসে, তখন বেসিক্যালি পর্তুগিজরা কি করতো, ওই মানে
পাইরেট জলদস্যু হিসেবে কাজ করতো, মানুষ ধরে নিয়ে গিয়ে বিক্রি করতো, এই সমস্ত যখন চলছিল গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজদেরকে বন্দি করেন, তাদেরকে তাদেরকে বন্দি করে বন্দি করে দেন। কিন্তু পরবর্তীকালে পর্তুগিজরা ক্ষমা প্রার্থনা করে এবং তারা কুঠি নির্মাণের চায় অনুরোধ করে। তো ফাইনালি গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজদেরকে চট্টগ্রামে এবং হুগলিতে কুঠি, বাণিজ্যিক কুঠি নির্মাণ করার অধিকার দেন, এবং চট্টগ্রাম হচ্ছে প্রথম জায়গা বাংলার যেখানে পর্তুগিজদের কুঠি তৈরি হয়েছিল। নেক্সট হচ্ছে ফাইনালি এদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয় পর্তুগিজদের সঙ্গে, যখন শেরশাহ সুরি আক্রমণ করেন বাংলাতে 1538 সালে শেরশাহ সুরি বাংলাতে আক্রমণ করেন এবং মাহমুদ শাহ তখন জোট তৈরি করেন পর্তুগিজদের সঙ্গে, কিন্তু সেই জোট দুটো দুজনের জোটকে পরাজিত করেন শেরশাহ সুরি এবং আলটিমেটলি বাংলা অঞ্চলটা, বাংলা যে অংশটা সেটা চলে যাবে দিল্লি সালতানেটের মধ্যে, মানে তখন আর দিল্লি সালতানেট নয়, তখন সুর বংশ শাসন করছে সুর বংশের আড্ডায়। এবার সুর বংশের যখন পতন হয় তারপর থেকে মোগলরা সেই জায়গাটা টেক ওভার করে, বাংলাও চলে যায় মোগলদের আন্ডারে। আপ টু কোন সময় অবধি, পুরো প্রথমের দিকে যারা মোগল সবার এতেই ছিল, যখন ফারুক সিয়ার মোগল সম্রাট ছিলেন, এগুলো আমরা আস্তে আস্তে পরে আলোচনা করব, ফারুক সিয়ার যখন মোগল সম্রাট ছিলেন তখন আবার বাংলা স্বাধীন হয়ে যাবে, কার হাত ধরে তোমরা নিচে কমেন্ট করে জানাও, কারণ অলরেডি তোমরা মডার্ন হিস্ট্রিতে সেই সমস্ত গুলো পড়েছো। সেখান থেকে বাংলাতে আবার একটা স্বাধীন নবাবী শাসন শুরু হবে। তো এরপর থেকে গিয়াসুদ্দিন মাহমুদ শাহর মাধ্যমে এই হোসেন সাহি বংশের পতন ঘটে এবং এরপর থেকে আপ টু ফারুক সিয়ার পুরো সময়টা মোগলদের আন্ডারে শাসিত হবে বাংলা। তো এই হচ্ছে আজকের পুরো টপিক, যদি ভালো লাগে এবং বুঝতে পারো লাইক এবং শেয়ার করো, যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করা পুরোপুরি ফ্রি, কিন্তু এখানে নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমি ভিডিও আপলোড করব। এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নাম দাজিকে একাডেমি, নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কিছু বলার থাকে গ্রুপে বা ফেসবুকে মেসেজ করতে পারো। তো এই সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো রয়েছে সেগুলোতে একটু ফলো করে নিও, নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। সো দেখা হবে নেক্সট দিনের ক্লাসে, নেক্সট দিনে আমরা ভক্তি সুফি আন্দোলন শুরু করব। এই ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।